ও মানুষ মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান দেখবা আর শুনবা একটা মুক্ত কথা কম কম তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা কথা আপনারা কম বলেন আজকে ঠিক আছে কিন্তু দেওয়ান সাহেব কথা যদি আপনিও না বলেন আমিও না বলি আধা ঘন্টা এখানে কথা না বললে দুইজন দাঁড়ায় থাকি তাহলে কি বেজাল বাড়বে না কমবে বেজাল বাড়বে না কমবে আমার বাবাই বলে বাবা ভাই বলে বাবা জিয়ে বলে বাবা পুতে বলে বাবা বাবাই বলে বাবা বাবার বাবা বাবার বাবা সব বাবার বাবা খাজা বাবা আমার প্রশ্ন খাজা বাবারে সবাই বাবা কয়েন মায় যদি বাবা কয় আমার নানা হয় আমার মায়ও বাবা কয় আমিও বাবা কই আপনি বলবেন একটু দাঁড়ায় যেই ঘটনা উনি মায়ের গর্ভে থেকে ঘটায় আসছে এই যে আল্লাহর হুকুম অমান্য করে মায়ের গর্ভে থেকে ঘটনা ঘটায় আসলো যেই ঘটনা আল্লাহ নিজে নিষেধ করেছে এই 18000 মাখলুকাতের সৃষ্টি জগতের সমস্ত মানুষকে এই ঘটনা একজন বড় পীর হয়ে তিনি কি করে ঘটায় পৃথিবীতে আসলো ঘটনাটা কি জানবেন না আমার প্রশ্ন খাজা আবার নবীর কি গুণ গান গাইছে এই বাড়িতে সেই গানের কথা ওনার জীবনীর মধ্যে আছে সুর নাই তবে আমি কথাটাই শুধু আপনাকে জানাতে পারবো যেই কথাটা এরকম ছিল নিশ্চয়ই রাসূলে খোদা পুরুষ প্রধান ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়া আমরা গান করলে তিরপাল লড়ে না আর খাজা বাবা আসমান জমিন এক করে দিতে চায় খাজা বাবা কোন আসমান জমিনের কথা বলেছে কোন আসমান জমিন এক হয়ে যেতে চেয়েছিল কোন আসমান জমিন লয় হয়ে যেতে চেয়েছিল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি ওনার জীবন কথা থেকে আমি অধমকে বলার জন্য বলতে বলা হয়েছে এবং আপনারা জানেন সারা বাংলায় আমাদের সকলের নয়নমণি যে সুরের রানী এরকম সুর না কোনোদিন ছিল বাংলা না কোনোদিন আর হবে আমাদের সকলের প্রিয় মমতাজ বেগম মাননীয় সংসদ সদস্য উনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি খাজা বাবার জীবনী নিয়ে আলোচনা করবে ছোট্ট করে একটি গান আগে রাখি তারপর দেখি কি প্রশ্ন করা যায় উনি কি ভুলে গেছে না মনে আছে দেখি কারণ যদি বলতে পারেন তো বলতে পারবে আমি জানি একটা বিশ্বাস আমার আছে আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি তুমি কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি তুমি কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আয়ে বড় পীর আব্দুল সামনে আসি আপনি আবার রাগটা করেন না হ্যাঁ কারণ ওই মানুষ আবার দেখে না এর জন্য সামনে আসতে হয় হ্যাঁ জন্ম পীরে পীরানিতে তরিকাতে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি পিতা জিগিলিন হইয়া জন্ম পীরে পীরানিতে তরিকাতে কাদরিয়া আবু সালে উম্মেল খায়ের মা ফাতেমা উম্মেল খায়ের মা ফাতেমা পীরের জননী তুমি কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি হায় বড় পীর আব্দুল কাদের জিলানির মা জননী
গর্ভে রেখে সন্তান আঠারোশি মারা ধরা পাই মুখস্থ পড়িয়া গর্ভে রেখে সন্তান আঠারোশি মারা ধরা মাই মুখস্থ পড়িয়া যান মাই জানত না ছেলের এই গুণ মাই জানে না ছেলের এই গুণ গর্ভধারিণী তুমি কুটুবের আপানি তারা পীর মাহবুবে সুবহানি আই গর্ভে আব্দুল কাদির জিলানী রমজানের সময় দিনের বেলায় খাই নাই দুধ তাতে পীরে রোজা হয় যেদিন পীরে জন্ম নিল সেদিন ছিল রমজানের সময় দিনের বেলায় খান নাই দুধ তাতে পীরে রোজা হয় পীরের কাছে ধরা পড়ে পীরের কাছে ধরা পড়ে আল্লাহর ফেরেশতায় আসমানি তুমি কি তুমির আব্বানি তারা পীর মাহবুবে সুবহানি আই গরতি আব্দুল কাদির জিলানের জিলানি দিন তুমি মারফতের খনি বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি একটা মুক্ত কথা কম বাবু তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা একটা মুক্ত কথা কম বাবু একটা মুক্ত চুপ কথা কম বাবু ও মানুষ মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান দেখবা শুনবা কথা কম কবা একটা মুখ কথা কম কবা বড় পীরের জীবনী খাজার জীবনী হবে আজকে গান সভা করে আছেন যারা ভক্ত আসে কান ছোট ছোট বাজাইও আমার ঢুলিবাসী যারা তাহলেই তো শ্রোতা নীরব থাকবে যত শ্রোতারা আমি প্রথমবারে জিজ্ঞেস করি আমার খাজা বাবার জীবনী নিয়ে গাইবেন মমতাজ বেগম নাম যার নাম নিলেই কলিজায় আমার ধরপড় করে সবাই বলি আমি কিন্তু ভয় পাই তারে আমি কিন্তু ভয় পাই তারে জিজ্ঞাসা করবো আসরে আমি কিন্তু ভয় পাই তারে জিজ্ঞাসা
প্রথমবারে প্রশ্নই আমার খাজা বাবার জীবনী আপনারা কিন্তু অনেক জানেন আছেন যত জ্ঞানী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দেরও সুলতান গরিবেরও বন্ধু খাজা বড় দয়াবান ছয় সাত বছরের কালে খাজা বাবা নামাজ রোজা ধরে চোদ্দ পনেরো বছরের কালে তার পিতা মাতা মরে নিজস্ব এক ফল বাগানে তিনি গাছে ঢালতেন পানি ইব্রাহিম কুন্দজি নামে জীবনীতে শুনি ওই বাগানে চলে গেল আমার খাজা বাবার ঠাই হে কে বলে অনাহারি আমি কিছু খাইতে চাই আমার খাজা বাবায় ফল ছিড়িয়া খাইতে দিল তারে ফল খাইয়া খুশি হইল বলতেছে অন্তরে ফল খাইয়া ইব্রাহিম কুন্দজি খুশি গেল হইয়া আমার খাজা বাবাকে থাপা দিয়ে কিছু খড়ি মাটি নিয়া খাজা বাবার মুখের মধ্যে তখন পিলাইয়া দিল কিংবা ওই ফলটাই খাজা বাবা মুখে দিয়েছিল কিংবা জাম্বির হইতে একটা ফল বাহির লইল করে খাজা বাবার মুখে দিল বলছি সভাকারে এলমেলু ধনি খাজা বাবা জারি হইয়া যায় জিকির করে জিকির করে আমার খাজা বাবা ডাক দিয়ে কই ব্রহ্ম কুন্দজি বলতেছি আপনারে আপনার কাছে মুরিদ হইব বায়াত হইব বায়াত করেন মোরে ইব্রাহিম কুন্দজি বলে মুরিদ করিতে পারবো না আমি নিজে মুরিদ হই নাই শোনো তার ঘটনা এই কথা বলিয়া তিনি চলিয়া গেল এবার খাজা বাবা ফলের বাগান বিক্রি করে দিল আটা পিসার চাকরি ছিল ওইটাও বিক্রি করে গরিবের মাঝে বন্টন করলেন মঈনুদ্দিন সংসারে অবশেষে ঘুরতে লাগলো দেশ দেশান্তর মনের একজন মানুষ চাই আমার কথা ধর অনেক দিনে পরে পাইল মানুষ রে একজন ওসমান হারুনের নাম তাহার শুনবেন বন্ধুগণ গেল তাহার কাছে বায়াত হয়ে গেল তাহার কাছে বায়াত গেল আমি এই কথাটি যাব কই গেল তার কাছে বায়াত হয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ওনার পীরের নাম হচ্ছে ওসমান হারুনি পিতা খাজার গিয়াসুদ্দিন মাতা উম্মে লোয়ারা ওনার নাম হইল খাজা মঈনুদ্দিন চিশতি কিন্তু দেখা গেছে আমরা ভারতবর্ষের মুসলমান যারা বিশেষ করে এই দক্ষিণ বঙ্গের বাংলাদেশের লোক যারা আমরা আহা আমি বলি খাজা বাবা আমার মায়ও বলে খাজা বাবা আমি যারে বাবা বলি আমার মায়ও তারে বাবা বলে আমার মা যারে বাবা বলে সে হয় আমার নানা কিন্তু আমি তারে বাবা বলতেছি আমার বাবাও বাবা বলে আমার ভাইও বাবা বলে আমার চাচাও বাবা বলে সবাই বলে খাজা বাবা খাজা বাবা খাজা বাবা কথা ঠিক না বে ঠিক জোরে টোরে কইন কিছু কইলাম হ্যাঁ তাহলে উনি যাওয়ার আগে আমি যাবো গা যা করো আল্লাহ কারণ ভেজাল তো আপনাদের লোক হইব না আমার সাথে হইব পরে দেখা যাইব যে আমি আমি পলাম একটু পরে যদি আরেকবার ঝামেলা দেখি আমার আর পাইবেন না যেমন তাই এই থাম থাম দেখ মানুষ কত সুন্দর অনাগত দোষ নাই দোষ হলে মাঝে মধ্যে শয়তান ঢুকে ওই জায়গায় সমস্যা ওরা তো সব ভালো মানুষ ওই যে আমরা সবাই একবার পাঠ করেন না আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাইলে তো শয়তান আর ঢুকতে পারবো না নাকি এখন শয়তান দূর হয়ে গেছে আর শয়তান আসবো না আপনি নিশ্চিন্তে গান গাইতে পারেন এই পরিবেশ আমরা দিব কথা দিলেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ প্রশ্ন আমি বলি বাবা আমার বাবাই বলে বাবা মায় বলে বাবা জিয়ে বলে বাবা পুতে বলে বাবা বাবাই বলে বাবা বাবার বাবা বাবার বাবা সব বাবার বাবা খাজা বাবা আমার প্রশ্ন খাজা বাবারে সবাই বাবা কয় কেন মায় যদি বাবা কয় আমার নানা হয় আমার মায়ও বাবা কয় আমিও বাবা কই আপনি বলবেন একটু দাঁড়ায় ঠিক আছে না কথা দেখি কি জবাব আসে আজকে তারপরে বুঝু মনে আছে না নাই এ তারপরে কথা এই পর্যন্ত কথাই আমার জবাবটা দিবা এই পর্যন্ত কথাই আমার জবাবটা দিবা এই পর্যন্ত প্রশ্নই আমার জবাবটা দিবা একটা মুক্ত কথা কম তোমার ও মানুষ মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান দেখবার শুনবা একটা মুক্ত কথা কম তোমার
তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকো তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকো ও তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকো একটা মুখ কথা কম কবা একটা মুখ কথা কম কবা আপনারা সবাই উঠা বসা না করলেও আপনারা আওয়াজ দিতে পারেন মাঝে মাঝে আমাদেরকে একটু আওয়াজ দিয়ে জানান দেন যে আপনারা আছেন আমাদের গান শুনছেন পরিবেশটা দারুণ সুন্দর হয়েছে এখন আমি আশা করি এরকম ভাবে থাকলেই আমরা আপনাদেরকে কয়েকটি গান শোনাতে পারব আসলে আজকে কি যে একটা হয় আল্লাহই জানে আমি কিছুই জানি না হঠাৎ করে কেমনে কেমনে কি বলল আর আমি রাজি হয়ে গেলাম কিন্তু আসলে দেওয়ান সাহেবের মনে যে কি আশা আমি তো বুঝতে পারতেছি না উনি কি আসলে ভালো চিন্তা করে আনছে নাকি আমার একটু অপমান করতে আনছে খোদাই জানে খোদাই জানে আর সে জানে আমি আগেই বলছি যে আমি আসলে পালা গানের শিল্পী এক সময় ছিলাম ছিলাম না তা না আমি গাইতাম কিন্তু তা বিশ বাইশ বছর হবে কম করে হলেও আমি এখন আর গাই না তো হঠাৎ করেই দরবার থেকে ভাবছিলাম আমি কয়েকটা দরবারি গান মুর্শিদি গান গেয়েই হয়তো পার পেয়ে যাব তো পালাও আবার একটা দিয়ে দিছে বলে আজকের পালা হলো হজরত খাজা খাজাগান হিন্দের সুলতান খাজা ও মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার জীবনী গাবেন মমতাজ বেগম আর হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জীবনী গাবেন সুনামধন্য বাউল শিল্পী জনাব কাজল দেওয়ান সাহেব চমৎকারভাবে পালা গানের শিল্পী উনি ছন্দে সুরে কথায় ভঙ্গিতে ঢঙ্গে সব কিছু দিয়েই তিনি কিন্তু বাংলাদেশে আসলেও এখন বিশাল একটা জায়গা করে নিয়েছে যেখানে আসলে আমরা না বা অনেকেই না তো যাই হোক তারপরেও উনি ওনার গানই শুনবো পালা গানে উনিই ভালো গায় উনিই ভালো কথা বলবে তত্ত্বশাস্ত্র যা কিছু আছে উনিই ভালো বলবে আমি একটু পাশে বসে অনেকদিন এইভাবে গান শোনাও হয় না আমি একটু গান শুনবো আর সুযোগ দিলে হয়তো আমি দু একটি গান করব এত কিছু হয়তো পারবো না ওনার মতো উনি চমৎকারভাবে গান করে গেছেন ওনার পালার গান নিয়ে সুন্দর একটি গান শুনলাম পাশাপাশি আবার আমাকে প্রশ্ন করেছেন আর এমন একটি প্রশ্ন করেছেন প্রশ্নটা খুবই জটিল যদিও খুব সহজ শুনতে খুব সহজ আমরা বলি খুব সহজে খাজা বাবা সবাই বাবা ও বাবা ছেলে বাবা মেয়ে বাবা বোন বাবা ভাই বাবা স্বামী বাবা স্ত্রী বাবা গুরু বাবা শিষ্য বাবা সবাই বলে খাজা বাবা এই যে বাবা এটা তো আমরা সবসময় এটা কিন্তু একেবারে একটা সহজ কথা এই সহজ কথাটাকে উনি এমন একটা কঠিন পর্যায়ে নিলেন যেটা আসলে জবাব দিতে গেলে বিশাল কঠিন একটা বিষয় কবি বলেছেন যে সহজ কথা বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে সহজ কথা বলতে আমায় কহ যে এই যে এত সহজ কথা এই কথা সহজে বলা যায় না সহজে এটা কিন্তু কবিরই বাক্য তো এত সহজ যে কথাটা আমরা সবসময় শুনি এটার জবাবটা কিন্তু অত সহজ না যে সবাই তাকে বাবা বলে এই বাবা কেন বলা হয় এটা একটা বিশাল প্রশ্ন আমি জানি না ওনার কতটুকু মীমাংসা দিতে পারবো আমি ছোট্ট করে জবাব দিব কিন্তু যেহেতু খাজা বাবা নিয়েই তার কথা আমি এখানে আমার একটা গান রয়েছে আমি গানটা করি তারপরে জবাব দিই না কি বলেন আপনারা খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা দিয়েছিলেন নবীর কোনো গান খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাবা দিয়েছিলেন নবীর কোনো গান
কয় পিড়ে দে হাজার কয় পিড়ে দে তিন দিনের না আরে রুহের গলা আমার সামাধান হাজার বাবা হাজার বাবা হাজার বাবা হাজার বাবা সবারই বাবা আমরা এই ব্যাখ্যা অনেক ভাবেই বলতে পারি দিতে পারি আমি জানি না কোন ব্যাখ্যাটা আপনাদের ভালো লাগবে আমরা একজন 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 চিন্তার মানুষ তবু আমি তার জীবনী থেকে একটা ছোট্ট ব্যাখ্যা দেই আরেকটি কথা আমি বলবো আমার খাজা বাবার যিনি গুরু ছিলেন উসমান হারুনি রাদিয়াল্লাহু আনহু উসমান হারুনির দরবারে আমার খাজা বাবা যখন গোলামি করতেন একদিন হঠাৎ করে অনেক দূর থেকে একটা মহিলা তার কোনো সন্তান আদি হয় না সেই মা যখন উসমান হারুনির দরবারে গিয়েছেন দরবারে গিয়ে বলেছিলেন যে বাবা আমার কি সন্তান হবে না তুমি যদি দয়াল হয়ে থাকো তাহলে তুমি আমাকে একটু মা ডাক শোনার ব্যবস্থা তুমি করে দাও উসমান হারুনি বুজুর্গ মানুষ আল্লাহ পাকের ওলি তিনি এই মায়ের কান্নাকাটি শুনে ধ্যানে বসে গেলেন ধ্যান করে দেখলেন যে আসলে আল্লাহ পাক ওই মায়ের ভাগ্যে কোনো সন্তান রাখেন তিনি একটু পরে মাকে ডাক দিয়ে বললেন যে মা গো আল্লাহ তো পৃথিবীতে সব মানুষকে
সমান করে পাঠান না সবার ভাগ্যও একরকম না কেউ ছোট কেউ বড় কেউ খাটো কেউ লম্বা কেউ সুন্দর কেউ কালা কেউ ধলা কেউ পয়সাওয়ালা কেউ গরীব কেউ ভিখারি কেউ ভক্ত কেউ অভক্ত বিভিন্ন ভাবেই আল্লাহ তার এই সৃষ্টি সাজিয়েছেন আমি ধ্যান যোগে দেখলাম মাগো তোমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখে নাই এই কথা যখন উসমান আরনি বললেন মা চোখের পানি ছেড়ে কাঁপতে কাঁপতে দরবার থেকে বের হয়ে গেলেন দরবার থেকে বের হয়ে একটু রাস্তায় যেতে যেতে ওই মা বললেন বুঝলাম আমার সন্তান নাই কিন্তু আমি তো আসছিলাম একজন আল্লাহর ওলির কাছে আমি শুনেছি যে হে উসমান হারুনি আমি শুনেছি তুমি আল্লাহর ওলি আমি শুনেছি তুমি আল্লাহর বন্ধু তুমি যদি আল্লাহর ওলি হও তুমি যদি আল্লাহর বন্ধু হও তোমার কথা কি তোমার বন্ধু শুনতো না তুমি কেমন বন্ধু তুমি কেমন আল্লাহর ওলি আসলে তুমি আল্লাহর ওলি না যে কারণে তুমি তোমার বন্ধুর কাছ থেকে চেয়ে আমাকে একটা সন্তান তুমি দিতে পারলে না ওলির নামে যখন এই কথা বলতে বলতে ওই মা রাস্তা দিয়ে যায় হঠাৎ করে ওই দরবারের ওই হারুনি সাহেবের ভক্ত খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মাইনউদ্দিনের সাথে রাস্তায় দেখা পীরের নামে যদি কেউ বদনাম কয় পীরকে যদি কেউ ছোট করে ভক্তের কি বাবা ভালো লাগে ভক্ত কি আর থাকতে পারে থাকতে পারে না ওই ভক্ত অর্থাৎ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি তিনি তখন ওই মেয়েকে ডাক দিল মা এদিকে আসো কি হয়েছে মা তোমার তুমি কি বলছো বলে গিয়েছিলাম উসমান হারুনি উনি নাকি আল্লাহর ওলি উনি নাকি আল্লাহর বন্ধু উনি নাকি বিরাট বুজুর্গ আমার কপালে সন্তান নাই কই উনি আল্লাহর ওলি হলে তো আমাকে একটা সন্তান দিতে পারতো আসলে উনি আল্লাহর বুজুর্গ ওলি নন আমার অন্তত বিশ্বাস হইল না এই কথা বলার পরে মঈনুদ্দিন আর সহ্য করতে পারলো না তাই তিনিও সেজদায় পড়ে গেলেন আল্লাহর দরবারে আল্লাহর দরবারে সেজদায় পড়ে তিনি সেদিন বলেছিলেন হে মাবুত মাওলা হে পরোয়ার দেগার তুমি যদি এক বিন্দু আমাকে ভালোবেসে থাকো আমার সেই ভালোবাসার কসম তোমাকে দিলাম আমার ভাগ্যে যদি কোনো সন্তান তুমি লিখে রাখো ওইখান থেকে একটা সন্তান হলে ওই মাকে তুমি দান করে দাও মঈনুদ্দিন যখন এই কথা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তখন কি করবেন আসলে তো আল্লাহর বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি সে যখন তার নিজের ভাগের একজনকে দিতে বলে তখন আল্লাহ কি আর না দিয়ে পারে পারে না ওই মায়ের গর্ভে সন্তান এলো ওই সন্তান নিয়ে মা পরের বৎসর উসমান হারুনির দরবারে চলে আসছে দরবারে এসে বলতেছে বাবা আমি সন্তান নিয়ে দরবারে আসছি আমার সন্তানকে দোয়া করে দেন উসমান হারুনি তাকায় আছে বলে ব্যাপারটা কি তুমি সন্তান কোথায় পাইলা তুমি এক বছর আগে আমার কাছে আসছিলা তোমার ভাগ্যে তো কোনো সন্তান ছিল না বলে একটা রাস্তায় একটা ছেলের সাথে দেখা হয়েছিল ওই ছেলে আমারে বলছে হবে তাই আপনি বলছেন হবে না ওই ছেলে বলেছে হবে তাই তো আমার কোলে সন্তান তখন উসমান হারুনি বুঝতে পেরেছে যেই কাণ্ড আমার ভক্ত মঈনুদ্দিন ছাড়া কেউ করে নাই সাথে সাথে মঈনুদ্দিনকে ডাক দিয়েছে মঈনুদ্দিন তুমি এত বড় কাণ্ড ঘটাইতে পারলা তুমি পীরের উপরে এত বড় মাতাপুরি করতে পারলা এটা কি তোমার উচিত হইল তখন মঈনুদ্দিন বাবার দরবারে তার পায়ের উপরে পড়ে গেছে সেজদা দিয়ে বলে বাবা আমার যদি বেয়াদবি হয় আপনি আমাকে চিরতরে মাপ করবেন কিন্তু আমি আসলে সেদিন এমন একটা অবস্থায় পড়েছিলাম আপনি যে আমার গুরু আপনি যে আমার দয়াল আপনির নামে যখন ওই মহিলা বদনাম করতে করতে যাচ্ছিল আমি সহ্য করতে পারি নাই আমি সহ্য করতে না পেরে আমি এই মাতাব্বরিটুক এই কথা এই কাণ্ডটুক ঘটিয়েছিলাম এর জন্য যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নেব কথা বলার সাথে সাথে উসমান হারুনির চোখেও পানি চলে আসলো বলল এমন কাণ্ড নিজের ভাগের সন্তান কেউ কাউকে দিয়ে দেয় এটা তুমি করছো তাই আমি তোমাকে দোয়া করে দিলাম তুমি যেমনি তোমার সন্তান ছেড়ে দিয়েছ একটা মহিলার জন্য আর ছেড়েছ তোমার গুরুর নাম টিকিয়ে রাখার জন্য তাই আমিও তোমাকে আশীর্বাদ করলাম এই পৃথিবীতে যারা পৃথিবীতে আসবে সবাই তোমাকেই বাবা বলে গান পাতায় এস
চমৎকার গান একটা রাখলেন আই বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি তোমার নামের গুণে কত আগুন হয়েও যায় পানি এই গানের মধ্যে অনেকগুলো ছন্দ অনেকগুলো কথা শুনলাম আমি যখন পীরে জন্ম নিলেন রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলায় খান্নাই দুগ্ধ তাতেই পীরে পূজা হয় মায়ে জানে না ছেলের গুণ যিনি গর্ভধারিণী পীর গো তোমার নামের গুণে কত আগুন হয়ে যায় পানি কত সুন্দর কথা কত সুন্দর গুণ গান গাইলেন আপনার কাছে এখানে একটা প্রশ্ন রাখতে চাই এত গুণের গুণী যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি অনেক কাণ্ড ঘটিয়ে আসছেন এমন একটা কাণ্ড ঘটিয়ে উনি পৃথিবীতে আসছেন যেই কাণ্ডটা ঘটানোর জন্য পৃথিবীর সমস্ত মানুষেরই আল্লাহ পাক নিজে নিষেধ করেছে এই কাণ্ড তোমরা কেউ ঘটায়ও না এই কাণ্ড যে ঘটাবে তিনি অবশ্যই অবশ্যই দোজকে যাবে এই ঘটনা ঘটানো যাবে না যেই ঘটনা উনি মায়ের গর্ভে থেকে ঘটায় আসছে এই যে আল্লাহর হুকুম অমান্য করে মায়ের গর্ভে থেকে ঘটনা ঘটায় আসলো যেই ঘটনা আল্লাহ নিজে নিষেধ করেছে এই 18000 মাখলুকাতের সৃষ্টি জগতের সমস্ত মানুষকে এই ঘটনা একজন বড় পীর হয়ে তিনি কি করে ঘটায় পৃথিবীতে আসলো ঘটনাটা কি জানবেন না প্রশ্ন কি সুন্দর দাঁড়ায়া গান গায় হ্যাঁ ও মানুষ মানুষ তোমার দুটো চোখ দুটো কান তুমি দেখবা আর শুনবা কিন্তু এটা মুক্ত কথা কম কবা গাইছে না তোমার অনেক ঝামেলা কুইমে যাবে আসলে এটা যশোর অঞ্চলের গান যশোর অঞ্চলের কম কমে যাবে বলে না কুইমে যাবে বলে তোমার অনেক ঝামেলা কুইমে যাবে খালি একটু চুপ কইরে থাকবা এটা মুক্ত বাজাইতে গেছি নাকি গান গাইছেন এটা আচ্ছা ভাই কথা আপনারা কম বলেন আজকে ঠিক আছে কিন্তু দেওয়ান সাহেব কথা যদি আপনিও না বলেন আমিও না বলি আধা ঘন্টা এখানে কথা না বললে দুজন দাঁড়াই থাকি তাহলে কি বেজাল বাড়বে না কমবে বেজাল বাড়বে না কমবে সবার জন্য সব কথা প্রযোজ্য না কথা অন্যের জন্য কম বলে আজকে ঠিক আছে কিন্তু আপনারও বলতে হবে আমাকেও বলতে হবে নাহলে বেজাল লাগেই যাবে নাকি কোন ভেজাল লাগবে এই ভেজাল আমরা লাগাইতে চাই না দরবারে আসছি সিরাজ শাহ বাবার দরবারে আসছি এই মানুষ সবা নাই সেই আল্লাহ প্রেমের কারণে এই মানুষ সবা নাই সেই আল্লাহ প্রেমের কারণে প্রেমের তুমি বান্ধ সিরাজ শাহ ইসলামে আরে প্রেমের তুমি বান্ধ সিরাজ শাহ ইসলামে এই মানুষ সবা নাই সেই আল্লাহ প্রেমের কারণে Thank you.
আসলে পীরো মুর্শিদ এই বিষয়টাই আলাদা পীরো মুর্শিদকে যে বাবা বলে এটা আসলে জন্মদাতা পিতা আর এই বাবা এক জিনিস না আমার একজন মাঝভান্ডার শরীফের একজন খলিফার সাথে আমার পরিচয় ছিল তিনার কাছে মনউদ্দিন বাবার কাছে মুরিদ ছিলেন সেই শাহ সুফি ইমরান শাহ সাহেব ঘোড়াশালে তিনিও বাবা বলতেন আর তার ছেলে আমার আবার খুব ছোটবেলার বন্ধু ছিল কাজী আবু ইমন এখন ওরা কেউ বেঁচে নেই ইমনও মঈনুদ্দিন বাবার মুরিদ ছিল দুইজনই বাবাকে বাবা বলতো এই প্রশ্নটা ছোটবেলায় আমি আমার ওই বন্ধুকে করেছিলাম যে তোমার বাবাও দয়ালকে বাবা বলে তুমিও বাবা বলো আমরাও বাবা বলি সবাই বাবা বলি কেন ওনাকে নানা দাদা খালা ফুপু অন্য কিছু কেন বলি না তখন ওই ছোটবেলায় ও আমাকে বলছিল যে শোন এই বাবা মানে জন্মদাতা পিতা না উনি হলো সৃষ্টির মধ্যে আমাদের কাছে সেই সৃষ্টিকর্তার প্রতিনিধি পরম সুন্দরের প্রতিনিধি উনি এতই সুন্দর উনার মধ্যে এমন নুরানি আছে যে আল্লাহর তরফ থেকে উনার মধ্যে যা দেওয়া হয়েছে যে কারণে আমরা সৃষ্টি জগতের সবাই যেমন আল্লাহর প্রশংসা করি ওই বাবা বলে আমার দয়ালের প্রশংসা আমরা সবাই করি এই বাবা মানে বাবা মানে সুন্দর প্রশংসা বাবা আমরা বলি না বাহ এই যে বাবা একটা সুন্দর প্রশংসা যিনি এই পৃথিবীতে আসছেন সেই আল্লাহর তরফ থেকে নুরানি বিষয়গুলো তার মধ্যে নিয়ে তিনি হলেন সেই সুন্দরের প্রতীক তাই আমরা তাকে সবাই বাবা বলি মানে তাকে আমরা প্রশংসা করি কারণ আল্লাহ নিজেও প্রশংসাকারীকে পছন্দ করেন তাই আমরা সবাই তাকে বাবা বলি এরকম প্রত্যেকটা তরিকার মধ্যেই আমরা দেখি বাবাও যদি মুরিদ হয় বাবা বলে সন্তান যদি মুরিদ হয় বাবা বলে মা যদি মুরিদ হয় বাবা বলে মেয়েও যদি মুরিদ হয় বাবা বলে এটা হলো দয়ালের প্রশংসা করা সৃষ্টির প্রশংসা করা এবং তাকে সর্বোচ্চ জায়গায় স্থান দেওয়া মানুষে মানুষে সম্মানিত সুধি হ্যালো এশিয়া মহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী বারবার নির্বাচিত মাননীয় সংসদ আমাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের গানে সন্তুষ্ট হয়ে বর্ষা হাউজিংয়ের
সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ মোহাম্মদ সাহেব আলী 10,000 টাকা জোরে তালি হবে না ধন্যবাদ অনেক ধন্যবাদ সাহেব আলী ভাইকে আমাদের মাঝে থানা বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসছেন উনাকে ধন্যবাদ আমি আপনাদের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিম ওসমান সাহেবের সাথেও ফোনে কথা বলেছি আসলে বলেছে যে আপনি আসবেন আমাকে একটু আগে থেকে আপনি বলেন নাই না হলে আমিও থাকতাম তো আপনাদেরকে সালাম দিয়েছেন উনি ওনার সালাম গ্রহণ করুন আর উনি যাতে সুন্দর শৃঙ্খলার সাথে আমরা আজকে শেষ করতে পারি তিনি এর জন্য আপনাদেরকে অনুরোধ করেছেন আপনারা সেলিম ওসমান সাহেবের সালাম নেবেন ধন্যবাদ তিনি আবার এটাও বলেছেন যে আমি আবার আপনাকে দাওয়াত করব আমার দাওয়াতেও এই এই বন্দর থানায় বা আমার এই এরিয়ায় আরেকবার আপনারা আসতে হবে ধন্যবাদ বেশ সুন্দর আমাদের গান সুন্দর আমাদের মমতাজ বেগম এত সুন্দরভাবে সাবলীল ভাষায় আমার প্রশ্নের জবাব করলেন আমার মনে হয় আমি অনেক চেষ্টা করে এইভাবে বলতে পারবো না আবার বলে কি যে আমি ভুলে গেছি আসলে ভুলে নাই ওটা বান্দুইরে রয়েছে যে দেখি কি অবস্থাটা দাঁড়ায় আসলে কিন্তু অত্যন্ত চমৎকারভাবে যে প্রশ্ন জবাব দিয়েছে আমার মনে হয় বাংলাদেশে বর্তমান আমরা যারা গান করি আমরা এত সুন্দরভাবে বলতে পারবো না আমি ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে আমার কথার জবাব তিনি দিয়েছেন কিন্তু সমস্যা হইলে আমাকে এমন কঠিন প্রশ্ন করেছে যে আমি এখন কি করব চিন্তা ভাবনা নিয়ে আসছি পরে তনির কাকার কাছ থেকে বুদ্ধি নিলাম কাকা আমার একটু হেল্প করেন আমি তো খুব ভীষণ যন্ত্রণায় আছি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী উনি অত বড় একজন আল্লাহর ওলি যিনি তার জীবন দশায় মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসাকালীন সময়ে তিনি দুনিয়ায় এসে রোজা রেখেছেন যিনি পাঁচ ওয়াক্ত পাঞ্জিকা নামাজ পড়েছেন তো সেই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি এমন একটি কাণ্ড ঘটিয়ে দুনিয়াতে আসলেন যেই কাণ্ডর বিরোধিতা করে না স্বয়ং আল্লাহ আল্লাহ বলে কোন বান্দা যদি ওই কর্মটি করে আমি আল্লাহ কাল হাসরের মাঠে তাকে যারা যারা বিচার করব তিনি কি ঘটিয়েছিলেন কি করলেন যেটা আল্লাহর পছন্দের কাজ আপনারা দোয়া করবেন আমি যেন জবাবটা দিতে পারি একটি গান ছোট করে রাখি তারপর যতটুকু না বললেই চলে না আমি তো ওনার পিছনে পিছনে থাকবো উনি হইল মস্ত বড় একটা জাহাজ আমি হইলাম ছোট্ট একটা ডিঙ্গি নৌকা ওটা সবভাবেই বোঝা যায় আপনারা দোয়া যদি না করেন আমার জন্য আরো বেশি কষ্ট হয়ে দাঁড়ায় আশা করি দোয়া করবেন দয়া রাখবেন গানটি আগে করি তারপর জবাবে চলে যাব আরেকটি কথা বলছে বলে কি আমাকে কি কেন আনলো অপমানই করব নাকি আরে আমার তো মনে হইতেছে আমি খাল কাইটা কুমির নিয়ে আসলাম হ্যাঁ আমি অত বছর ধরে এই দরবারে গান করি আগামী বছর আমার আনবো কি না আনবো আমি সন্দেহ করতেছি এই দরবারে তো আপনারা জানেন ভক্ত আশিকার যারা অনেক বছর যাবৎ আমি এখানে আসি আপনারা গান শুনতে আসেন হাজরা শাহ সিরাজ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির দরবারে অনেকের সাথে এখানে গান করেছি তো আগামী বছর আনবে কি না আমি তো কইতে পারতাছি না আল্লাহ জানে আমারে যাক দেখি আল্লাহ কি করে মাতাল সহায় ওরে বাগদাদেরই পথে নাই এই রাখো তোমাদেরকে একটা কথা বলি তোমরা আস্তে আস্তে বাজাইবা এই যে তোমরা জোরে জোরে বাজাও তাতে কি হয়েছে শব্দটা আমাদের আমার এখানে একটু বেশি আসে আমি যখন কথা বলি কিংবা গান করি তখন দয়া করে একটু আস্তে আস্তে বাজাবো এটা তোমাদের কাছে অনুরোধ বাগদাদেরই পথে যাইবে ডাকাতের দল মুড়ি করল বড় পীর বড় পীর ডাকাতের দল মুড়ি করল বড় পীর ওরে
হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন একটু বড় হয়েছে মা একদিন ডাক দিয়ে বলছে আব্দুল কাদের তুমি মাদ্রাসায় যাও লেখাপড়া করতে বড় পীর মাদ্রাসায় গেলেন হুজুর তাকে বললেন তুমি পড়ো বিসমিল্লাহর সহিত বলে হুজুর কি পড়বো বলে কায়দা পড়ো বলে এটা আমি জানি বলে সিপারা পড়ো বলে এটাও জানি বলে কোরআন শরীফ পড়ো তিনি বিসমিল্লাহর সহিত কোরআন শরীফ পড়তে লাগলেন আঠারো সিপারা পর্যন্ত পড়ে তারপর তিনি থামলেন মা বলছে আব্দুল হুজুর বলছে আব্দুল কাদির তুমি থামলা কেন তুমি পড়ো ভাল লাগতেছে আমার বড় পীর বলে হুজুর আঠারো সিপারা পর্যন্ত আমি জানি এরপরের যে পড়াটা এটা আপনি আমাকে শিখান হুজুর কয় আমি তোমাকে কোত্থেকে শিখাবো আমি নিজেও আঠারো সিপারা জানি না তুমি কোত্থেকে শিখেছো আঠারো সিপারা কোরআন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আমি মায়ের গর্ভ থেকে আঠারো সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছি সুবহানাল্লাহ বলবেন একবার সুবহানাল্লাহ আঠারো সিপারা কোরআন মায়ের গর্ভ থেকে মুখস্থ করে দুনিয়াতে আসছে তো হুজুর বলতেছে কেমন মা যে মায়ের গর্ভ থেকে আঠারো সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছ সেই মাকে একবার দেখব কারণ বড় পীর যখন মায়ের গর্ভে ছিল তখন বড় পীর মা কোরআন শরীফ পড়তেন আর বড় পীর সেই কোরআন শরীফ মুখস্থ করতেন সুবহানাল্লাহ আর এখন তো মায়েরা এক্সট্রা জলসা দেখে অরুণ বরুণ কিরণ মালানা কি বেরিয়েছে এইগুলো নিয়েই ব্যস্ত থাকে কথা ঠিক না বেটি আপনার সন্তান ন্যাক সন্তান হবে আপনি যদি ন্যাক কাজ করেন ভালো কর্ম করলে ভালো সন্তান মায়ের সাথে গেছে বাড়ি হুজুরের সাথে বাড়িতে গিয়েছে গিয়ে দেখে মা দাঁড়িয়ে আছে দুয়ারে হাতে একটা লাঠি বড় পীর ভাবছে মা তো আমাকে মারবে ভয়ে দৌড়াচ্ছে মা পিছনে পিছনে দৌড়ায় বড় পীর আব্দুল কাদের জিলানী দৌড়াইতে দৌড়াইতে কবরস্থানের উপর দিয়ে দৌড়াচ্ছে যে কবরের মধ্যে তিনি পা রাখে সেই কবর থেকে মুর্দার জিন্দা হয়ে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ এইভাবে সাড়ে তিন শত মুর্দার বড় পীরের পদে স্পর্শে তারা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে কবর খোলার বাঁশ লাঠি নিয়ে দাঁড়িয়েছে কেন আমাদের পীরকে মারতে আসবে এত বড় সাহস কার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে এই মুর্দাররা যে যেই কবরে ছিল আসে সেই কবরে চলে যাও ইনি আমার গর্ভধারিণী মা আমার মায়ের প্রতি তোমরা এক পা অগ্রসর হইও না সব মুর্দার কবরে চলে গেছে কিন্তু একটা একটু ঘাউরা একটু ঠেডা একটা দাঁড়াই আছে বড় পীর বলে তুমি যাও না কেন বলে হুজুর মরছিলাম কবরে বহুত কষ্ট বলে কি চাও বলে আমার জন্য দোয়া করেন আমার জন্য আর যেন মরণ না হয় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে আমি তোমাকে দোয়া করলাম কাল কিয়ামতের এক পর্যন্ত জিন্দা থাকবে কিয়ামতের কিছুকাল আগে শ্যাম দেশে মসজিদে বাই যায় দুই ফেরেশতার কাঁধের উপর ভর করে একজন নবী আসবে যিনি চতুর্থ আসমানের উপরে আছে তার নাম ঈসা আলাইহিসসালাম তিনি সিঁড়ি দিয়ে যখন নামবে তখন তুমি তার কাছে গিয়ে বলবে আসসালামু আলাইকুম তখন তোমার মরণ হবে এর আগে তোমার মরণ হবে না তিনি এখনো জিন্দা আছে মা বড় পীর আব্দুল কাদের জিলানী বাড়িতে যায় বড় পীর বলে মা আমি এই শহরে থাকবো না কারণ আমাকে লেখাপড়া শিখাবে ছোট এমন লোক এই শহরে নাই আমি বাগদাদ শহরে যেতে চাই মা প্রথম একটি কথা বললেন শোনো জীবন চলার পথে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না সকল পাপের বাপ মিথ্যা কথা যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে সে যত আবাদত করুক তার সব আবাদত নৎসাৎ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই মিথ্যা কথা পরিহার করতে হবে সত্য বলতে কখনো দ্বিধা করবে না আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবে না সবসময় আল্লাহর কথা ভাববে আর আমি একটি দোয়া শিখিয়ে দিচ্ছি বিপদে পড়লে তুমি এই দোয়াটি সবসময় পাঠ করবে লিল্লাহিল কাফি কাসাতুল কাফি লেকুল্লে কাফি কাফাতিল কাফি ওয়া লিল্লাহিল হাম আমি তোমার মা তোমার জন্য দোয়া করলাম প্রাণ ভরে তুমি যেখানে থাকো তুমি যেন সেখানে ভালো থাকো মায়ের আদেশ নিয়ে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী জিলাননগরের ছেড়ে তিনি বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়েছে জিলাননগর ছেড়ে পীরে হামদান শহর যায় শত শত লোক ছিল ওই কাফেলায় জিলাননগর ছেড়ে পীরে হামদান শহর যায় শত শত লোক ছিল ওই কাফেলায় হামদান শহর ছেড়ে পীরে একটু দূরে গেল হামদান শহর ছেড়ে পীরে একটু দূরে গেল বালবত নামক স্থানেতে উপস্থিত হইল এমন সময় একদল ডাকাত হাজির হইয়া মারামারি কাটাকাটি দিল লাগাইয়া
চাচা ছিল ডাকাতের তো সকল নেই লোকেরে আমার বড় পীরে ছিল তখন ঘুমের ঘরে ডাকাতের ঘোড়ার পায়ের খুরা লেগে তাপুটা যাইছিরে সঙ্গে সঙ্গে বড় পীরে জাগিয়াই উঠিল একজন ডাকাত বড় পীরের কাছে চলে গেল গিয়ে বলে ওরে বালক তোমারে জানাই তোমার কাছে কি বাই আছে বলো আমার ঠাই আমার বড় পীর কয় ওরে ডাকাত মিথ্যা বলবো না মিথ্যা বলতে মাজননী করে দিছে মানা আসার সময় মাজননী বগলের নিচে চল্লিশটি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে এই কথা শুনিয়া ডাকাত ভাবিয়াই উঠিল আহারে কি সুন্দরভাবে সত্য কথা বলিল সর্দারের কাছে নিয়ে গেল আমার বড় পীরে সর্দারের কাছে নিয়ে গেল আমার বড় পীরে সর্দারে কয় ওরে বালক বলতেছি তোমারে তোমার কাছে কি বাই আছে বলো আমার ঠাই আমার বড় পীর কয় ওরে সর্দার তোমারে জানাই আমি সত্য কথা বলবো মুখে মিথ্যা বলবো না মিথ্যা বলতে মাজননী করে দিছে মানা আসার সময় মাজননী বগলের নিচে চল্লিশটি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে এই কথা শুনিয়া তখন সর্দারে কয় বিশ্বাস করি না স্বর্ণ মুদ্রা দেখাও না নিশ্চয় বড় পীরে সঙ্গে সঙ্গে স্বর্ণ বাহির করে সর্দারে কয় ওরে বালক বলতেছি তোমারে নামটা তোমার কিবা হইল আমি জানতে চাই আমার বড় পীর কয় ওরে সর্দার তোমারে জানাই ওরে জিলানের জিলানি আমি আব্দুল কাদির নাম জিলানের জিলানি আমি আব্দুল কাদির নাম আমার পরিচয়টা তোমার কাছে খুলে বলিলাম দালালি নজরে তীরে একটু চাইয়া ছিল সঙ্গে সঙ্গে ডাকা সর্দার বেহুশ হইয়া গেল হুস পাইয়া ধরল গিয়া বড় পীরের পায় পাই ধরিয়া কয় ও গো হুজুর মাফ করেন আমায় আমার বড় পীর কয় দিলাম 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 মাফ করিয়া জন্মের মতো ডাকাতি ডাউনারে ছাড়িয়া সর্দার কয় ডাকাতি ছেড়ে করবো আমি কি আমার বড় পীর কয় ওরে সর্দার তোমায় বলতেছি আউলিয়া বানাইয়া দিলাম এই মায়ার সংসারে এই দুনিয়ার ধনী আমি বানাইলাম করে আখেরাতের ধনী তোমায় দিলাম বানাইয়া বড় পীরের দোয়ায় যায় ডাকাত আউলিয়া হইয়া বলো কবে যাইয়া লুটাইবে বাগদাদের ভিতরে এক রমণী ছিল একে একে উনিশ মাইয়া তাহার গর্বে হলো আবারও গর্বে তাহার সন্তান গেল রইয়া স্বামী বলে ও রমণী তোমারে দেই কইয়া একে একে উনিশ মাইয়া হইছে তোমার ঘরে আবারও সন্তান দিল আল্লাহ পরোয়ারে শোনো শোনো ও রমণী তোমারে জানাই একটা কথা তোমারে বলিবারে চাই এইবার যদি গর্বের সন্তান যায় মাইয়া হইয়া এই কথা তোমারে আমি দেই কইয়া তোমার শহরে একজন পীর বটে ছিল কান্দিয়া কান্দিয়া বেটি চলিয়া গেল বাজার হইতে দুগ্ধ কলা নিল রে কিনিয়া পীরের দরবারে বেটি তখন যায় চলিয়া গিয়া বলে ও গোপীর সাপ বলতেছি আপনারে দুগ্ধ কলা খান নাই আপনি খান না পেট ভরে কথা শুনে পীর সাহেব দুগ্ধ কলা খায় ডাক দিয়া কই ও গো বেটি বলতেছি তোমায় কিসের জন্যই আসলা তুমি বলো আমার ধারে বেটি বলে ও গোপীর সাপ বলতেছি আপনারে একে একে উনিশ মাইয়ায় আমার গেছে হইয়া আবারও গর্বে আমার
আমার সন্তান গেছে রইয়া করবে সন্তান এইবার যদি মাইয়া আমার হয় ডাক দিয়া স্বামী এই কথাটা কয় তালাক আমায় দিয়া দিবে বলতেছি আপনারে কথা শুনে পীর সাহেব কোন বাটি কাম করে আল্লাহর দরবারে পীর সেজদাতে পড়িল সেজদা হইতে উঠা তখন ব্যক্তিরে বলিল তোমার করবে এইবার মাইয়াই আছে এই কথা শুনিয়া বেটি কান্দে জারে জারে কান্দিয়া কান্দিয়া বেটি পীরের বাড়ি ছাড়ে রাস্তা দিয়া বেটি তখন হাইটা হাইটা যায় বড় পীরে আসতে ছিল ওই না রাস্তায় বেটিরে দেখিয়া তখন পীরে কয় কিসের জন্য কান্দ তুমি বলো না নিশ্চয় পীরে বলে ওরে বেটি তোমারে দেই কইয়া কেন কান্দ তুমি আমার কথা দেও বলিয়া আমার বড় পীরে এই কথা জিজ্ঞাসা লইল করে বেটি বলে ওরে বালক বলতেছি তোমারে একে একে ১৯ মাইয়ায় আমার গেছে হইয়া আবারও গর্বে আমার সন্তান গেছে রইয়া পীরের দরবারে গেলাম বড় আশা করে পীরে বলে এইবার আমার মাইয়া পেটের ভিতরে শোনো শোনো রে বালক এর জন্য কান্দি বাড়ি যাব আমি কাঠি বস্তা বান্দি এই কথা শুনিয়া তখন বড় পীরে কয় তুমি পীরের দরবারে গেলা বলো না বিষয় কি জিনিস নিয়ে গেলা আমার ওইটা নাও শোনো শোনো ওরে বেটি আমার কথা নাও বলে দুগ্ধ কলা নিয়ে গেলাম পীরের দরবারে আমার বড় পীরে শিখাইয়া দে ওই না বেটিরে আবারও দরবারে যাইবা চলিয়া পীরের কাছে এই কথাটা দিবা যে বলিয়া শোনো শোনো ওরে বেটি তোমারে জানাই পীরের দরবারে গিয়ে বলবা কথা তাই দুগ্ধ কলা দিবেন আমার দিবেন ফিরাইয়া নয়তো গর্বের সন্তান দিবেন আমার ছেলে বানাইয়া বাজার থেকে কিনা দিলে ওইটা নিবা না আরে যেইটা খাইছে ওইটা নিবা শোনো ঘটনা তুমি বাজার থেকে কিনা দিলে ওইটা নিবা না আরে যেইটা খাইছে ওইটা চাইবা শোনো ঘটনা আরে এই কথা শুনিয়া তখন কোন কাম করিল বেটি পীরের দরবারে আবার চলিয়া গেল গিয়া বলে ও গোপী সাহেব বলতেছি আপনারে গর্বে সন্তান দিবেন আমার দিবেন ছেলে করে নয়তো দুগ্ধ কলাই আমার দিবেন ফিরাইয়া বাজার থেকে কিনা দিলে নিব না রে মিয়া যেইটা খাইছে ওইটা দিবেন শোনেন না বসিয়া আরে এই কথা পীর শুনিয়া পীর গোসা হইয়া গেল এমন কথা তোমারে কে শিখাইয়া দিল বলে রাস্তায় একজন বালক আছে আপনারে জানাই আব্দুল কাদির নাম তাহার বলি আপনার ঠাই কথা শুনে সঙ্গে সঙ্গে মুসা ছালে তাহার সাথে ওই ব্যক্তির সাথে তখন রাস্তা দিয়া চলে ওই রাস্তায় দাঁড়াইয়া ছিল আমার বড় পীরে গিয়া বলে ওরে বালক বলতেছি তোমারে আরে গিয়া বলে আব্দুল কাদির বলতেছি তোমারে কেমন কথা বেটিরে দিলা শিখাইয়া কেমন কথা বেটিরে দিলা শিখাইয়া গালের মধ্যে চর একটা লইল রে মারিয়া আমার বড় পীর কয় আব্বা হুজুর আপনাকে জানাই আমার গালের মধ্যে চর মারিলেন বলি আপনার ভাই এই চরে বেটির চিতু ১৯ মাইয়া ছিল বাড়িতে ১৯ মাইয়া ছেলে হইয়া গেল কথা শুনে তখন মুসা জঙ্গি ছালে বড় পীরের চর মারো আরে একটা গালে বড় পীর কয় আব্বা হুজুর আপনাকে জানাই গর্বে একটা সন্তান আছে বলি আপনার ভাই এই সন্তান এই মুহূর্তে গেছে ছেলে হইয়া শোনেন শোনেন ও গো হুজুর আপনারে দেই কইয়া আরো একটা চর মারলে গালের ওই উপরে শোনেন শোনেন আব্বা হুজুর বলতেছি আপনারে আমি নারীর বংশ সুন্দর খুব ভালো এখন যেভাবে আছেন বুঝতে পারেন তো কথা কি বলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রশ্ন করেছে আমার কাছে তিনি জানিবারে চায় ভুলি নাই কথা বলিব সভা যেইভাবে তে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ আমার বড় পীর বড় পীর বড় পীর আউলিয়া এমন একটা কর্ম করলো শোনেন না বসিয়া মায়ের গর্বে ছিল আমার হযরত বড় পীর মায়ের গর্বে থেকে পীরে করিত জিকির এক ভণ্ড ফকির চলে গেল মায়ের দুয়ারে মায়ের সর্বঙ্গ ঢাকা ছিল বলতেছি সবারে মুখটা শুধু খোলা ছিল হাতটা খোলা ছিল মায়ের সবারে জানাই
ভিক্ষুক বলে আমি কিন্তু কিছু ভিক্ষা চাই আরে ভিক্ষুক বলে কিছু ভিক্ষা কে বাই আছো বাড়ি তাড়াতাড়ি ভিক্ষা নিয়া আসো না আমি প্রকাশ করি ভিক্ষা নিয়া মা জননী যখন সামনে গেল মায়ের রূপ দেখিয়া ভণ্ড ফকির পাগল হয়েছিল ইজ্জত হরণ করার জন্য সামনেতে যাই আমার পরম বীরে গর্বে ছিল আমি বলতেছি সবাই সন্তানের সামনে মায়ের কি ইজ্জত মারতে পারে সঙ্গে সঙ্গে বড় পীরে কোন বাকি কাম করে নাসিকা দ্বারা বাহির হইল আমার বড় পীর নাসিকা দ্বারা বাহির হইল আমার বড় পীর বাঘের একটা রূপ ধরিল করিবে নিস্থির বাঘের একটা রূপ ধরিয়া কোন কাম করিল ওই ভণ্ড ভিক্ষুকের ঘর মটকাইল মায়ের ইজ্জত রক্ষা করলো পীরে সবারে দেই করিয়া এই কথা সবার মাঝে গেলেন জিজ্ঞাসিয়া ও বাবা কোন সন্তানের সামনে মায়ের ইজ্জত যদি কেউ হরণ করতে চায় ওই সন্তান কি সহ্য করতে পারবে আর বিষয়টা হচ্ছে আল্লাহ বলছে কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে আমি আল্লাহ অবশ্য অবশ্যই কালাখেরাতে তার জাররা যারা বিচার করব মানুষ হয়ে যদি মানুষকে কেউ আঘাত করে ওই মানুষটা যদি আপনাকে মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না ওই মানুষের কাছে ক্ষমা চাইতে হবে হযরত বরাবির আব্দুল কাদের জিলানী তিনি ভাবলেন আমি মানুষের রূপ ধরে যদি তাকে হত্যা করি তাহলে তো হাসরের মাঠে আমি শর্মিন্দা হব তাই তিনি নাসিকা দ্বারা বাহির হয়ে একটা বাঘের রূপ ধারণ করে ওই ভণ্ড ভিক্ষুকের ঘাড় মস্কাইলেন কারণ এখানে আল্লাহ মাফ করুক কোনো বাঘ এসে কোনো সিংহ এসে আসবে না জানি এটা ওলির দরবার একটা সর্পে যদি কাউকে কামড় দেয় মরে যায় কোনো মামলা টামলা হবে না আমাদের মাননীয় ওসি সাহেব আছে কারণ এটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে একটা বাঘে একটা মানুষকে হত্যা করেছে এটা কোনো আইন নেই কারণ মানুষ যদি মানুষকে হত্যা করে আল্লাহ বাঘ বিচার করতে বড় পীর আব্দুল কাদের জিলানী জানতো যে আমি মানুষের রূপ ধরে যদি ওই ভণ্ড ভিক্ষুককে হত্যা করি তাহলে আল্লাহ পাকের সামনে আমি শর্মিন্দা হব আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াবো তাই তিনি পশুর সাথে পশুর রূপ ধরে পশুর ব্যবহার করেছে তনির কাকা আপনাদের ধন্যবাদ জবাবটা শিখিয়ে দিয়েছেন একটাই প্রশ্ন ছিল জবাব দিলেন ভাই আমি এবার তাহার কাছে জিজ্ঞেস করতে চাই আরো একটা প্রশ্ন করব প্রশ্ন করব নাকি আরে আপনারা তো কইতেছেন আর উনি কইতেছে টাইম হয়ে গেছে জামুগা কারণ আমার সাথে একটা পর্যন্ত কথা দেড়টা হয়ে গেছে এখন শোনেন একটা প্রশ্ন করি এইবার আর আর না করলাম নাকি আগে অনেক সুন্দরভাবে জবাব দিছে আমি প্রশ্নটা করতাম না তো সুন্দর জবাব দেওয়ার কারণে করতেছি একটু অসন্তরিত বলতাম না কি প্রশ্ন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমার খাজা বাবা হিন্দের সুলতান গান একটা গাইছে শুনলেন আসে কান কি গানটা গাইল রে খাজা বাবা মার হাবা গেয়েছিল নবী আর আমি গামো না কেটে কইলাম আর কি খাজা বাবা মার হাবা গেয়েছিল নবীর আমার প্রশ্ন খাজা বাবা নবীর কি গুণ গান গাইছে এ বাড়ি দে কে কথা আসে না খাজা বাবা যে নবীর গুণ গান গান গাইলো এটা কিভাবে গাইলো কি গুণ গান গেয়েছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমার খাজা বাবা গান তোলে পীর নাচে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান বাবা আমরা গান করি আমার কথা বলি আমি সাধারণ মানুষ বিদ্যা বুদ্ধি জ্ঞান লেখাপড়া কোনো কিছু জানি না হ্যাঁ দয়াল দয়া করেছে আপনারা ভালোবাসেন তাই চরণ পাশে দাঁড়াই আমরা গান করলে এই তিরপাল লড়ে না আর খাজা বাবা আসমান জমিন এক করে দিতে চায় খাজা বাবা কোন আসমান জমিনের কথা বলেছে কোন আসমান জমিন এক হয়ে যেতে চেয়েছিল কোন আসমান জমিন লয় হয়ে যেতে চেয়েছিল আশা করি জবাব পাবো পাবো তাহার ধারে ছোট্ট একটি গান গাইয়া আসর দিবস ছেড়ে তারপরে মনের মতো গাইবে অনেক গান বেশি বেশি গান গাইবেন কয়টা জল দেওয়া দুইটা করে গান গাইলে আমরা খুশি না বলেন ও দুইটা গান গাইলে আমরা খুশি না গান গাইতে ও কয়েকটা করে আমি আপনার ভাই লাগে আমি আমি কইতে পারি না একটা দাবি করতে পারি না আপনার কাছে আপনি একটু বেশি গান গাইবেন আমার গান তো সবসময় শুনি ওনারা এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় সব জায়গায় আমি গান গাই আপনি একটু বেশি বেশি গান গাইবেন কি বলেন সকাল দশটা পর্যন্ত গান চলবো
17 আসলে দারুণ দারুণ লাগছিল অনেক অনেক ভালো লাগছে অনেক দিন পরে অন্যরকম একটা মজার সময় আমরাও পার করছি আপনাদের মাঝে এসে আসলে সিরাজ সাহেব বাবার দরবারে এসে এত লোক আমরা ভুগতে আমাদের যেমন কষ্ট হইতেছিল এই মুহূর্তে আমরা অনেক ভালো আছি চমৎকার গান শুনলাম গানের সাথে নাচ প্রশ্ন আমি ভাবছিলাম আর করবে না আসলে আমাকে বলছিল যে 12টা পর্যন্ত আপনি থাইকে আইসেন তারপরে আমি যে কয়টা গাই গায়াটা শেষ করে দিব না তো যাই হোক ভাবছিলাম আর প্রশ্ন হবে না কিন্তু প্রশ্ন একটা করে ফেলছে আমি আমার গান করেছিলাম খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান তা আমাকে বলেছেন সেই নবীর গুণগান কি গান গাইলো যেই নবীর গুণগান শুনে বলেছে যে আসমান জমিনও নাকি নাচতে ছিল আমাদের গানে তো এই শামিয়ানাও নাচে না অথচ খাজা বাবার গানে আসমান জমিন নাচলো এটা আসলে কোন আসমান জমিন বিশাল বিশাল কঠিন কঠিন কথা আমার একটা গান আছে এখানে আপনারা গানটা সবাই মোটামুটি জানেন গানটা একটু গাই এর মধ্যেই মোটামুটি জবাব আইসা যাবে তারপরে দুই একটি কথা বলবো আমি ওই আকাশটা কাঁপছিল কে এই জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিনে সেই দিন গান গেয়েছিলেন খাজা
বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের দরবারে চলে গেছেন গিয়ে সেখানে তিন দিন এরকম বিশাল আয়োজন লক্ষ লক্ষ ভক্ত আসে কান মুরিদান সবই আছে বড়পীরের দরবারে আমার খাজা বাবা সেই দরবারে তিন দিন আছেন তিন দিনে হঠাৎ করে বড়পীরের নজরে পড়ল দেখে যে মঈনুদ্দিনের মুখটা মলিন হয়ে গেছে বড়পীর আব্দুল কাদের জিলানি তিনি বুঝতে পারলেন যে কিছু একটা হয়েছে তিনি প্রশ্ন করলেন মঈনুদ্দিন হে মঈনুদ্দিন তোমার কি হয়েছে তোমার মুখটা তো মলিন লাগছে কেন আমার খাজা বাবা বললেন পীর আপনি তো বড় পীর আমার নবী যেখানে দোয়া করেছেন যে পৃথিবীতে আমার পরে কোনো নবী হবে না বিধায় আমি সেই দোয়া করতে পারলাম না কিন্তু আমি তোমাকে দোয়া করে গেলাম যখন যখন রুহানি বেশে আমার নবী যেদিন মেরাজে যাচ্ছিলেন উনি ওনার বুড়াকে উঠতে পারছিলেন না সেই সময় হঠাৎ করে মানে বুড়াটা একটু উঁচা ছিল হঠাৎ করে তার পায়ের নিচে একটা পাথর আসলো ওই পাথরের মধ্যে পাড়া দিয়ে আমার নবী যখন বুড়াকে উঠেছিলেন তখন উঠার পরে ওনার মনে হলো যে পাথর কোথা থেকে আসলো এখানে তো কোনো পাথর ছিল না তো আমার নবী পায়ের নিচে তাকিয়ে দেখে ওটা আসলে পাথর না ওটা রুহানি বেশে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আমার বড় পীর সেই রুহানি বেশে এসে আমার নবীজিকে সাহায্য করেছিলেন আর নবী সেদিন দোয়া করেছিলেন যে আমার পরে কোনো নবী নাই আমার পরে যদি নবী থাকতো তাহলে আমি তোমাকে দোয়া করে যেতাম নবী হওয়ার জন্য যেহেতু আমার পরে কোনো নবী নাই তাই তুমি হবে বড় পীর তোমার উপর এই পৃথিবীতে আর কোনো পীর কিয়ামত পর্যন্ত আসবে না তাই তুমি বড় পীর আমার খাজা বাবা বললেন তুমি তো বড় পীর তুমি তো সব জানো সব বুঝো কি বলবো আমি তোমার দরবারে এসেছি তিন দিন কিন্তু দরবারে এসে আমার আত্মার খোরাক আমার রুহের খোরাক কোথায় যেন একটু কম কম লাগছে আমার বড় পীর অবাক হয়ে গেলেন মঈনুদ্দিন তুমি এই কথা কি শুনাইলা আমার দরবারে আমি যদি বড় পীর হয়ে থাকি আমার দরবারে তোমার আত্মার খোরাক রুহের খোরাক হয় না সেটা কি কোনটা তোমার আত্মার খোরাক কোনটা তোমার রুহের খোরাক আমার বড় পীর আমার খাজাওয়া বললেন সামা গজল আমরা যাকে বলি গান হৃদয়ের সেই না বলা কথা বন্ধুর সেই প্রেমের কথা যেই কথাই বলি না কেন যেই কথা শুনলে নয়ন বাড়ি পরে নয়নের জল পরে কবি বলেছেন এই চোখের জল আর মনেরই টান তাবিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে আখি নিরে চোখের জলে টেনে আনো তাকে প্রাণের প্রাণ কাছে তাই হুজুর খাজাও বলছেন সেই হৃদয়ের না বলা কথাগুলো সুরের মাধ্যমে প্রকাশ করার নামই হচ্ছে গান সামা গজল আপনার দরবারে এসে আমি কোথাও কোনো কোণে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক ভক্ত আসে গান জিকির করছে সকল ইবাদত বন্দেগী করছে কিন্তু আমি কোথাও গজল শুনছি না সামা শুনছি তাই আমার হৃদয়ে খোরাক আমার আত্মার খোরাক শামিম বাবাজি আমি যখন ওনাকে সালাম করে স্টেজে আসি আমাকে বলেছিলেন যে অনেকেই বলেন অনেকেই বলেন যে এই বাউল গান আধ্যাত্মিক গান আত্মার গান গুরু শিষ্যের গান পীর মুরিদের গান ভক্তের গান সৃষ্টির গান স্রষ্টার গান এই গান গাওয়া যাবে না গান নাকি হারাম আপনি কিছু একটা বলবেন প্রশ্ন আমাকে সেই রকমই করেছেন আমি সেই জন্য বলছি গান হলো বাবা দুই প্রকার কোন কোন গানে মানুষ নাচে মনের খোরাক পায় একটু আনন্দ করে ফুর্তি করে এটা এক ধরনের গান আমি সেই গানের কথা বলছি না কোন কোন গান যেই গানের মধ্য দিয়ে মানুষের জ্ঞান হয় যেই গানের মধ্যে যেই গানের কথা শুনলে মা বাবার প্রতি প্রেম বাড়ে ভক্তি বাড়ে যেই গানের কথা শুনলে প্রিয় মুর্শিদের প্রতি ভক্তি আসে তার ইবাদত করতে ইচ্ছে করে যেই গান শুনলে
আমার রাসূলের কথা মনে হয় যেই গান শুনলে রাসূলের রিসালাতের কথা ভাবায় যেই গান শুনলে আমার আল্লাহর কথা আল্লাহর দোস্তের কথা মনে করায় সেই গান তো গান না সেই গানই হলো ইবাদত সেই গানই হলো জ্ঞান সেই গানই হলো সেই গানের নামই গজল সামা আর সেই সামার কথা সেই গজলের কথা আমার খাজাও বলছেন যে আপনার দরবারে কোথাও আমি সেটা শুনতে পাই না তাই তিন দিন যাবত আমার আত্মার খানা বন্ধ হয়ে গেছে বড় পীর শুনে বলে একটা সামা একটা গজল আমাকে শোনাইতে পারবা একটু শোনাও তো তখন আমার খাজা বাবা ওই যে রাসূল পাকের গুণগান বলেছে কি গান শুনিয়েছিলেন আমার রাসূল পাকের গুণগান শুনিয়েছিলেন নাতে রাসূল উনি সেই গানের কথা ওনার জীবনীর মধ্যে আছে সুর নাই তবে আমি কথাটাই শুধু আপনাকে জানাতে পারবো যেই কথাটা এরকম ছিল নিশ্চয়ই রাসূলে খোদা পুরুষ প্রধান ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়া নিশ্চয়ই রাসূলে খোদা পুরুষ প্রধান ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়া সবার প্রিয় মমতাজ বেগম উনি যেতে চেয়েছিলেন আমি বলছি না আরো দুটি গান আমাদেরকে শুনিয়ে যেতে হবে কি বলেন আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আছে আসছেন আপনারা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারাও অনেক কষ্ট করেছেন আর কথা দিয়ে যেতে হবে না আমার কথা না আমাদের কমিটির কর্তৃপক্ষ যারা যে উনি যেন আবার দাওয়াত করলে আসে আজকে একটু কষ্ট আমি দিছি এর জন্য আমিও ক্ষমা প্রার্থী আর আমি জানি যে একটু কষ্টটা বেশি হয়েছে কারণ আসার সময় আমি সাথে ছিলাম তাদের অবস্থা মানুষ আসলে বেশি হয়ে গেছে বিষয়টা দাঁড়াইছে এই জায়গায় যে আমাদের যে আসা যাওয়ার যে রাস্তাটা এটার অবস্থা খুবই খারাপ ছিল তো যাই হোক উনি যেন সুন্দরভাবে যেতে পারে এটা আপনাদের কাছে চাওয়া আমার উনি যখন যাবে সুন্দরভাবে আপনারা পথ করে দিবেন আমি যেন বড় মুখ করে যেমন ওনাকে আনছি আমার ওই জনি ভাই আরও কমিটির যারা আছেন আমাদের দরবারের পক্ষের যারা আছেন দরবার কমিটিতে যারা আছেন বাবাজি শামীম শাহ সহ আরও যারা আছেন তারা যেন আবার ওনার কাছে গেলে উনি যেন আসে এটা আপনাদের কাছে দাবি রইল উনি যখন যাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ওনার পিছুকেও নেওয়া যাবে না কোনো রকমের ওনাকে ডিস্টার্ব করা যাবে না উনি সুন্দরভাবে চলে যাবে রাস্তাটা একেবারে করে দিবেন উনি আরও দুটি গান করবে এটা হলো বোনাস টাইম তার শেষ হয়ে গেছে তার কিন্তু কাজ আছে তিনি আবার আগামীকালকে আরেক জায়গায় যাবে এখানে গিয়ে একটু রেস্টের প্রয়োজন আছে তো সুন্দরভাবে আপনারা একটু যাওয়ার ব্যবস্থা করে দিবেন এটা আপনাদের কাছে চাওয়া রইল আমি একটি গান রাখি তারপর উনি অবশ্যই আরও দুই একটি গান আপনাদেরকে শোনাবেন ধন্যবাদ